হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু আমার মনটা একটু খারাপ। কারণ দেখো, আমাদের বাড়িতে আমার এক মেয়ে এসেছিল, সেই মেয়ে এক্ষুনি চলে গেল। আর এটাই জীবন, মানুষের বাড়িতে মানুষ আসবে, মানুষের বাড়িতে মানুষ যাবে, এটাই তো হওয়ার না। আমরাও যদি কারো বাড়িতে যাই, তখন আমরাও তো আমাদের দুদিন বেড়াই, একদিন বেড়াই, তিন দিন বেড়াই, তো বেরিয়ে আসার পর আমাদেরও চলে আসতে হবে। তখন তাদের বাড়িটাও খালি খালি হয়ে যায়। আজকে আমার বাড়ি থেকেও ও চলে গেলো, আমারও বাড়িটা খালি খালি লাগছে। কিন্তু মন খারাপ করলেও কিছু করার নেই, কিন্তু মনটা তো ভীষণ খারাপ হয়। কারণ ও যতক্ষণ থাকে মাতিয়ে নিয়ে থাকে, যার বাড়িতে যখন দেবো কেউ আসে না, ভীষণ তার মনটা ভালো লাগে। কারণ আর সবার মধ্যেও কিছু কিছু মানুষ একটু আলাদা হয়ে যায়, তারা যেন জমিয়ে জামিয়ে সুন্দরভাবে থাকতে পারে, হাসিতে খুশিতে সারাদিন দৌড়ে দাপটে। তাই মনটা ভীষণ খারাপ লাগছে, চলে গেল। কিন্তু কিছু করার নেই, সবারই তো সংসার আছে, সবারই কাজ আছে, তাই তাকে যেতে হবে। তাই মনটা ভীষণ খারাপ। আর মনে হচ্ছে আরেকটা কথা, অনেক দিন ধরে তোমাদের সাথে কিন্তু আমি লাইভে গল্প করি না। অনেক দিন ধরে তোমরা তোমার ভিডিওটা দেখার বুঝতে পারবে যে কাকিমা হয়তো লাইভে আসে না। তো বলি, প্রথম হচ্ছে এক মাস আমি মন্দিরে পাঠ শুনতে যেতাম, সেই কারণে লাইভে আসা হয়নি। আর তাহলে বলবে এখন তো শেষ হয়ে গেছে, এখন কেন লাইভে আসে না? হ্যাঁ, এখন মাঝে মধ্যে হয়তো আসি, দু একদিন হয়তো আসি না। মন মাঝাজ কারো কোনো কিছুতেই ভালো নেই। কারণ আবার দেখো, এদিকে প্রীতমটারও ঠান্ডা লেগে শরীরটা খারাপ, তারপর এদিক ওদিক সময় বেড়াতে যাচ্ছি, তারপর নিজেরও শরীর ভালো না, ঠান্ডা লাগছে। আর মন মানসিক তো মানুষের সবসময় সব রকম থাকে না। একটা সময় যেমন আমাদের দিনটা আলোর মতন ফটফটে, রাত্র অন্ধকার, সেরকম মানুষের মন দেবে কখনো ভালো লাগে, কখনো খারাপ লাগে। সেই কারণে লাইভ আসা না, অবশ্যই তোমাদেরকে লাইভ আসবো। যারা কাকিমার জন্য অপেক্ষা করে বসে থাকো, যারা কাকিমাকে ভালোবাসো, অনেকেই আছে কাকিমাকে প্রচুর ভালোবাসো, লাইভে গল্প করতে আসো, তা চেষ্টা করবো হ্যাঁ লাইভ আসার জন্য। ইচ্ছা করলে আজকে হয়তো আসতে পারি, কিন্তু কী বলো, হয়তো ভাবি আসবো, পরে হয়তো মনটা কেমন যেন হয়ে যায়। কি জানি জানি না কেন, এই মনুষ্যত্ব জীবন তো, মন কখন কি হয় কিছু বলতে পারি না, কখন কষ্ট থাকি, কখন আনন্দ থাকি, সেই কারণে লাইভে আসা হয় না। তো লাইভে আসবো, এখন রাস্তাতে হাঁটছি, মনে হলো যে তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু গল্প করে চলে আসি, একটা ব্লগ দিয়ে দিই। কারণ কালকেও ভিডিও ছাড়িনি, এখন ভিডিও ঠিকঠাক ছাড়ি না, সব কিছুই না, সময়ের সাথে 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 কেমন যেন একটা পরিবর্তন হয়ে যায়। একটা সময় মানুষের জীবনে কত কিছু থাকে, একটা সময় কত কিছু থাকে না। একটা মানুষের যেমন একটা যেমন যেমন একটা দুর্গাপুজো, দুর্গাপুজো আসলে দেবো পুজোর আগে কী কী আনন্দ লাগে, পুজো আসছে, পুজো আসছে, পুজোটা যখন চলে যায়, পুজোটা কিন্তু চলে যাওয়ার পর না বাড়িতে সবার মনটা খারাপ হয়ে যায়। এরকম কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের সময় যে এই সব লোকজন রয়ে জমজম করছে, আবার চলে গেলো, আবার খারাপ লাগছে, সেরকম মনটা ভীষণ খারাপ লাগছে। তাই মনে হলো চলো টুক করে তোমাদের কাছে ছোট্ট করে ব্লগ দিয়ে যে গল্প করে চলে এসেছি। এই যে দেখো দেখো রাস্তার মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের বাড়ির সামনের রাস্তাটা, এ দেখো আমাদের বাড়ি পেছনে দেখছো, এই দেখো বাড়ির সামনে রাস্তাটা দাঁড়িয়ে আছি। তো চলো, সবাই কিন্তু ঠান্ডা পড়ে গেছে। একটাই কথা বলবো, ওয়েদার চেঞ্জ হয়েছে, এই ওয়েদার চেঞ্জের জন্য আমাদের প্রত্যেকেরই কিন্তু শরীর খারাপ করছে। এই দেখো তোমার সাথে নর্মাল কথা বলছি, তো কিন্তু গলাটা ভার ভার লাগছে, কারণ ঠান্ডা বুকে বসে রয়েছে, মানে রাত্রে হলে কাশি হচ্ছে। সেরকম কিন্তু খুব যে বেশি ঠান্ডা পড়েছে সেটা না, কিন্তু এই ঠান্ডা গরমে কখনো গরম লাগছে, কখনো ঠান্ডা লাগছে, এই করে কখনো মনে হচ্ছে খুব গরম লাগছে, হয়তো কম্বল চাপা দিচ্ছি, ঠান্ডা লাগে ফ্যানটা চালিয়ে দিচ্ছি। ওয়েদার চেঞ্জের জন্য এই শরীর খারাপগুলো হচ্ছে। তা সবাই তো আমার ভালোবাসে, মানে সবাই শরীরে যত্ন নিও, ঠান্ডা লাগেও না। চলো আজকে ভিডিও একটু, তোমার সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসবো পরের ভিডিওতে। টাটা।